চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা সুখে দুঃখে দরদ পড়ো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কিভাবে ঘুমা এক ওয়াক্ত সালাত সারা পৃথিবীর সব দিলেও হবে না ঠিক কি না কিভাবে ঘুমিয়ে থাকো ঘুম তো আসারই কথা না মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহকে কিসের ঘুম কম জামানান বাকাইতু ফীহি ফালাম্মা সিরতু ফী গায়রিহি বাকাইতু আলাইহি চলে যাচ্ছে যৌবন কাজেরিয়ানিল মা প্রবাহিত পানির মতো ঠিক তবে ঠিক এই পানি এই সময়গুলোকে জীবনে কাজে লাগা ইয়াস আলুনাকা দিয়ে শুরু করলেন আল্লাহ জাল্লা শানহু একটা সুরাই সেটা হলো সুরাতুল আনফাল দুইটা সুরা শুরু করলেন ইনশাক্কা দিয়ে ইকতারাবাতি সাআতু ইনশাক্কাল কমার সুরা কমার আবার ইকতারাবাল ইন্নাস হিসাবুহুম ওহুম ফি গাফলাতিন মুরিদুন সুরা আম্বিয়া আল্লাহ জাল্লা শানহু বলছেন ইয়াস আলুনাকা আনিল আনফাল قل الانفال لله والرسول কি সুন্দর কথা এরকম কথা আল্লাহ ছাড়া কারো বলার ক্ষমতা কি অসাধারণ বালাগত ফসাহত ভরপুর রাসূলকে কেউ প্রশ্ন করলে প্রশ্নটা তুলে নিতেন কে আল্লাহ নিজে তুলে নিতেন বহুবচন ইউজ করতেন ইয়াসআলুনাক তারা তোমাকে প্রশ্ন করে কিন্তু এক জায়গায় শুধু এক বচন করলেন ইজা সাআলাকা ইবাদি আননি ফাইন্নি করিব আল্লাহু আকবার তাওহীদের ব্যাপারে কি আল্লাহ বলছেন ইদা সাআলাকা যখন তোমাকে প্রশ্ন করা হয় আননি ইদা সাআলাকা ইবাদি আমার গোলামেরা আননি আমার ব্যাপারে ফাইন্নি করিব আমি সবচেয়ে নিকটে সবচেয়ে নিকট কত বড় রব কত বড় ভরসা মুসলমান যেখানে যায় একজন পাহারা দেয় কি নাম কি নাম চিৎকার করে বলো কি নাম টের পাও না ছাগলের শক্তি বেশি না সিংহের শক্তি বেশি সিংহ থাকে কোথায় লুকিয়ে থাকে না প্রকাশ্যে প্রকাশ্যে থাকে না বনে সিংহ কেন্দুল্যাতা লুয়াটায় লুয়াটায় বাঘ লুয়েতে কিন্তু ছাগল গরু কারণ কি ছাগল গরুর মালিক আছে ঠিক কি না আমাদের মালিক আছে মালিক কে এই পৃথিবীতে আমরাই হলাম সবচেয়ে শক্তিশালী আমাদের কি আছে যারা বেনামাজি তাদের কোনো মালিক নাই যারা কাফের তাদের কোনো মালিক দেখেন না বিপদে পড়লে তারা কি করে ওই করে করে কে করে আছো আইও আর আমাদের বিপদে পড়লে আমরা কি করি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন জবাব দেন কে আল্লাহ জবাব দেয় সাথে সাথে কারণ তিনি আমাদের সাথে ঠিক না বেঠি যেখানেই যাই তিনজন থাকলে চতুর্থ জন কে থাকেন দুইজন থাকলে তৃতীয় জন কে থাকেন আল্লাহ সে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা সুখে দুঃখে দরদ পড়ো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ
চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামিনীওয়ালা। রাতে কি দিয়েছেন? চাঁদ ঠান্ডা, ঠিক কিনা? আর সূর্য সিরাজাওয়া হাজা গরম, সূর্য কি গরম? চাঁদের দিকে তাকানো যায় কিন্তু সূর্যের দিকে তাকানো যায় না। রাত ঠান্ডা, চাঁদও ঠান্ডা, রাত কাবার দেয়া জালনা লাইলা লিবাস ও জালনা নাহারা মা। সারাতে খেয়ে হাঁটতে হয় আর দিনে খেয়ে কি করতে হয়? শুইতে হয়। দিনে খেয়ে কি করবেন? কাইলোলা কেল্লো ফাইন্না শয়তান আলাম ইয়াকিল্লো, অন্তত 10 মিনিট হলো একটু শুয়ে থাকবেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে লিভার ভালো থাকে, দিনে সব অর্গানগুলো অ্যাক্টিভাইট থাকে, কর্মচাঞ্চল্য থাকে, মাস আর রাতে সেলগুলো ঘুমিয়ে পড়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার পরে ভারী খাবার খান নেই, মাগরিবের পরে খেতেন আর হাঁটতেন, খেতেন আর কি করতেন হাঁটতেন আর বলতেন ইযা কদ্দামুল আশা ওয়াল ইশা ফাকদ্দামুল আশা। বুখারীতে তিনটা হাদিস বলেছেন, যখন রাতের খাবার আর এশার নামাজ হয় আগে খাও তারপরে নামাজে যাও। আগে খাও, আগে কি করবেন? খাইবেন, আর নইলে নামাজে যায় মনে হইবে যায় রে ইসা মাস রেনি থাকি আর দিকে দৈর্যের কোরাল। আগে নামাজ না আগে কি খাওয়া? রাতে হলো আগে খাওয়া, দিনেও আগে খাওয়া। রাসূল আগে খেতেন, একটু রেস্ট নিতেন, তারপরে জোহরে যেতেন। আর আমরা জোহরের নামাজ পড়ে সে খাই, খায়া ঘুম দেই, উডি কয় সুন্নতি ঘুম, পত্তন ফাইয়ন দেই আন সুন্নতি ঘুম। রাসূল তো জোহরের পরে কখনো ঘুমাতেন না, রাসূল জোহরের পরে দাওয়াতি কাজ করতেন, মানুষকে ডাকতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াসআলুনাকা আনিল মাহিয কুল হুয়া আযা। আপনাকে জিজ্ঞেস করা হলো মায়েদের শারীরিক অবস্থা সম্পর্কে, বলে দেন ওটা একটা অসুস্থতা। ইহুদিদের জবাব দিচ্ছে এটার ভিতরে, ইহুদিরা মায়েরা যখন অসুস্থ হতো তাদেরকে একটা রুমে আটকিয়ে রাখতো যতদিন সুস্থ না হত। রাসূলুল্লাহ সাল্লাম এটাকে আরো ক্লিয়ারিফাই করলেন, আরো পরিষ্কার করলেন, এতকাফে আসেন মসজিদে নববীতে মাথা বাড়িয়ে দিলেন, বুখারীর হাদিস ও আয়েশা আমার মাথাটা মুছে দাও। মায়া সারা দিয়ে আল্লাহ না বলেন আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার শরীর অসুস্থ, হাত কিন্তু অসুস্থ। সুবহানাল্লাহ বলেন, হাত অসুস্থ মাথা আশ্রিয় দাও। নান্দনিকতা, কত সুন্দর নান্দনিকতা দিয়ে ঘরটা ভরপুর ছিল, আল্লাহু আকবার। মায়েশা বলতেন আমি যেই গ্লাসে পানি খেতাম ওই গ্লাসের ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল, তখন আমি অসুস্থ, তখন আমি কি অসুস্থ, আল্লাহু আমার। আমি খাওয়ার খেয়ে যখন পানি খেতাম মুখের আইডা লাগতো, আপনারা কি বলেন মুখের এগুলো কি কি বলে? আয় এতদিন সিরা আসছি এত নফুনি বাজি সুবহানাল্লাহ। আপনার বরকতে আজকে একটা নতুন শব্দ শিখলাম, লেশ্যা। কি সুন্দর নাম দিয়েছেন আপনারা, লেশ্যা। এই লেশ্যা গ্লাসে লাগতো, মা এসে বলছেন আমি তখন অসুস্থ। এই লেশ্যার জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রহমতের ঠোঁট লাগিয়ে পানি খেতেন, কি ভালোবাসতেন বিবিদের। কোথায় সে ভালোবাসা? আজকে বিবিরা ভালোবাসা পায় না, ইন্টারনেটে পোলাপনে প্রেম করে, বিবিরা ভালোবাসা পায় না, রাস্তার উলঙ্গ মহিলারা ভালোবাসা পায়, জিন্দাবাদী। আফসোস এই জাতির জন্য। মনে রাখবা রাস্তায় যারা বেপর্দিকিতে ঘুরে তাদের চেয়ে তোমার পর্দা নিশীন চাকরানি আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক সুন্দর। নেককার মহিলাদের দাম আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বেশি। আল মারাতুস সালেহা, আল্লাহ আমাদের মাদেরকে নেককার বানিয়ে দেন, মেয়েদের সাথে বড় সুন্দর করে আচরণ করবেন। এখানে আল্লাহ বলছেন আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, আনফালের দুটি অর্থ, একটি হলো অতিরিক্ত, অর্থ কি
অতিরিক্ত যে সালাতগুলো আমরা অতিরিক্ত পড়ি, রাসূল বলছেন বুখারীর বর্ণনা, কেউ যদি সালাত নফল বেশি পড়ে, নফল পড়তে পড়তে তার মর্যাদা এত বেড়ে যায়, সে যখন কিছু ধরে তার হাতের সাথে আল্লাহর হাত যোগ হয়ে যায়, সে যখন কোথাও যায় তার পায়ের সাথে আল্লাহর কুদরতি পা যোগ হয়, আল্লাহু আকবার। তাকিয়ে দেখেন খয়বার দুর্গ টান দিলেন আলী রাদিয়াল্লাহু, কয়েকশো মনোজন ওনার হাতে চলে আসলো, ইহুদিরা দলে দলে ভেঙে কালেমা পড়ে সব মুসলমান, দুর্গ জয় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আলী শুনলাম ঢাল ভেঙে যাওয়ার পরে দুর্গের গেট ধরে টান দিয়েছো, যাও দুর্গটা নিয়ে আসো। তিনি চিন্তা করলেন গত রাতে এক হাতে তলোয়ার ছিল, এখন তো আরেক হাত খালি, ঠিক না বেটি, গিয়া লড়ে না, লড়ে না। আলী নিচের দিকে ঢুকে যাচ্ছে, লড়ে না। মসজিদে নববীর সব সাহাবায়ে কেরাম গেলেন, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, একটুও নড়ে না, একটুও নড়ে না। রাসূল মুচকি হাসছেন আর বলছেন আলী তুমি কি তোমার শক্তিতে এটা করেছো নাকি? যখন তুমি আল্লাহর জন্য জিহাদে নেমেছো, তুমি যখন হাত টান দিয়েছো দুর্গ, তোমার সাথে আল্লাহর হাত যোগ হয়ে গেছে। আজও সেই আল্লাহ আছে না নাই? আমরা যদি ইসলামের জন্য যদি এক হয়ে যায় আমাদেরকে সাহায্য করবেন কে? আপনার ভাইকে দেখেন নামাজি কিনা, আপনার ভাইকে দেখেন কেবলামুখী কিনা, আপনার ভাইকে দেখেন জবাই আল্লাহর নিয়ম অনুযায়ী করে কিনা, এই তিনটা থাকলেই তাকে বুকে নেন, ঠিক না বে? ঠিক। আর কিছু দেখার কোনো দরকার? মিলাদ পড়লো কি পড়লো না ওটা দেখার দরকার নাই আপনার, বসে পড়লো না দাঁড়িয়ে পড়লো দেখার কোনো দরকার নাই। ঐক্যের ভিত্তি তিনটি, কয়টি কথা বলেন? তিনটি, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর তরিকায় জবাই করলো, সালাত আদায় করলো, সে মুসলমান, আল্লাহর জিম্মায় আছে সে, ঠিক কি না? বাকিগুলো দেখবেন কে? কথা বলেন না কেউ? আজকে আমরা মুসলমানের মধ্যে ভাগ করে ফেলেছি, ঠিক না বা ঠিক? মাহফিল গুলো ভাগ হয়ে গেছে, ইবা খার মাহফিল, ইবা ওল দে ওয়াহাব্বার মাহফিল, ইবা হার মাহফিল গরম শুননি, ইবা খার মাহফিল শর্ম নাই, শশী না, ফুরফুরা কুরকুরা কত ইয়ে দে না, আশ্চর্য কথা। আমরা এগুলো থেকে বেরিয়ে আসবো, আমরা সব মুসলমান, আমরা এক দলের লোক, ঠিক না বেটি? আমরা মসজিদে যেমন যাই কোনো দলাদলি নাই, কোরআনের বাগানে আসবো কোনো দলাদলি নাই, শুধু দেখবো হুজুর কোরআন থেকে বলে কিনা, ঠিক না বেটি? কোরআন হাদিস যেখানে আমরা আছি, চট্টগ্রাম কক্সবাজার মানুষ বড় সরল, আমি যেন ভালোবাসি এদের, এদের সরলতার কারণে আল্লাহ অনেক নেয়ামত দিয়েছেন, কক্সবাজারকে আপনাদের সরলতার কারণে আল্লাহ নেয়ামত দিয়ে ভরে দিয়েছেন, কত সাগরের দরিয়া আছে, দরিয়ার পাড় আছে, কোথাও যায় না, সব আসে কোথায়? কথা বল না কেন? কুয়াকাটা কেউ যায় না, কুয়াকাটা নিজের লোকেরাও যায় না, ওই কুয়াকাটা আর যে হাফিজ, হাফিজও বেশি যায় না, কুয়াকাটার কিছু নাই, কক্সবাজারে বেশি সুন্দর, ঠিক কি না? কেন কক্সবাজার বেশি সুন্দর? কারণ কক্সবাজারের মানুষ ভালোবাসে কাকে? লা ইলাহা রোহিঙ্গারা জায়গা ফাইয়ে হড়ে কস রোহিঙ্গা খলাক, হ্যাঁ মজানে মিনিমাম 20 লাখ, আরো ফুটে ইয়ে 2 লাখ, অনই গিয়ে গই 22 লাখ, জনসংখ্যা ভালো না খারাপ? আল্লাহ কবুল করুক, তারপরে আমরা তাদের জন্য দোয়া করি, ঠিক না বেঠি? কোনো দেশ নেয়নি, ছোট্ট কক্সবাজার নিয়েছে এতগুলো রোহিঙ্গা, ও বাজি তোরা রেজিস্টার ন হরি সার তোমরা রেজিস্টার ন হজ, ঠিক না বেঠি? আমরা দোয়া করি আল্লাহ যেন রোহিঙ্গাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করে, ঠিক না বেঠি? কত বড় কলিজা কক্সবাজারের লোকদের, আতিকা 10 লাখ যদি চলি এই যে খেলবিল্লা কি করবো, তা আলু ভর্তা আর ভাত ওই ইয়েতে 500 টিয়া ইয়ান পত্রিকাতে এসছে, আয় কইলাম যে পাইছ ইয়ান শকর কর, অন্তত আলু ভর্তা আর ডাল ফাইয়ে দে, এত মানুষ হঠাৎ করে আসলে কোত্থেকে দিবে তোমাদের?
বলল যে হোটেলে সিটের ভাড়া হইছে 4000 আমি কই তাও তো হোটেল পাইছো ঠিক কি না এক রুমে 20 জন ঢুকলে কটিয়া লাগে কমই রাখে কই যে বারান্দার ভাড়া নিয়ে যে 500 তত বারান্দার জায়গা পাইছো রাস্তা যাই উড়স না কত বড় কলিজা কক্সবাজারের আলহামদুলিল্লাহ বলেন কারণ কি ভালোবাসে কাকে কক্সবাজারের বিধর্মীরাও যখন বিপদে পড়ে কারা ডাকে আমি দেখেছি মুদ্দরা যখন তুফান ওঠে একবারও ঈশ্বরের কথা কয় না আমার আয়েশা ধরছে কই হুজুর অনেক তো আল্লাহরে বলাম হ্যাঁ কি হইছে তোমার কত তুফান আর দে সাইন নাম্বার সিগন্যাল ঈশ্বরের কিছু না বলতে পারি অনেক তো আল্লাহরে বলা বুঝে আল্লাহর নামটা সহি বিপদে পড়লেই আল্লাহকে ডাকে সবাই ঠিক তবে ঠিক আল্লাহ বলেছেন মউজুন কাল জিবাল পাহাড়ের মতো ঢেউ যখন সাগর উঠে কার কথা মনে উঠে আল্লাহর কথা তখন আর কারো কথা মনে উঠে ব্রেজনের মতো পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক বলেছিল দেয়ার ইজ ওয়ান বিগ পাওয়ার গ্র্যাবিং মি মৃত্যুর আগে বলছিল একটা বিশাল শক্তি আমাকে টানছে বিশাল শক্তি কে তিনি কে তিনি আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ আনফাল বলা হয় যুদ্ধের ময়দানে গেলেন বিনা যুদ্ধে যেই সম্পদ আপনি অর্জন করবেন সেটার নাম কি আনফাল সেটার নাম কি আনফাল আর নফল যেটা আমরা ফরজের বাইরে পড়ি সেটার নামও আনফাল সেটার নাম কি আনফাল নফল বেশি পড়বেন তাহলে ফরজগুলো কবুল হয়ে যাবে ঠিক তবে ঠিক ফরজগুলোর ভিতরে ত্রুটি থাকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ বলতে পারবেন না তার 100% সালাত সহি হয়েছে কেউ নাম কেউ নাই ঠিক কি না কেউ না একজন ছিলেন তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমরা যারাই সালাতে দাঁড়াই হয় রুকুতে গন্ডগোল নাই সেজদায় গন্ডগোল না হয় কেরাতে ঠিকমতো পড়ি নাই ঠিক না ঠিক অথবা কারো কথা মনে হয়েছে সালাতের ভিতরে অথবা মাসি মশা মাইজি কি মাইজি মশা আত্তাহিয়াত দেব কি মাইজি মশা মাইজি তো মশা যেতে মাইজত তো নামাজের মরজত তো শেষ আহা আর মসজিদে গেলে দেখা যায় কত তামসার যে মুসল্লি আমি সুন্নত পড়ে বসে তসবি পড়ছি দেখি যে এলাকার একজন গণ্যমান্য লোক নামাজে খাড়াইছে আল্লাহু আকবার এই কেরাতটা কেরাত সলাত দে আল্লাহ এদিকে আস কি সুরা ফরছ কোন জানি কোন সুরা ফরছ ক মনে নাই ওই আসমানের দিকে কি দেখছ ক ফ্যান বেশি সুন্দর হইয়ে মসজিদের ভিতরে যেন নকশা লাগাবেন না নিষেধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনদিন কারু কাজ করা কোনো জায়নামাজেও নামাজ পড়েন নেই এক রং কি রং এক রং কারণ ওটার ভিতরে মনোযোগ চলে যায় মসজিদের সামনে এত নকশা লাগিয়েছে দেখতে দেখতে ওর অবস্থা খারাপ বাস কোথায় কেরাত এই জন্য এই যে ভুল হলো এগুলো পূরণ হয় নফল দিয়ে কি দিয়ে নফল দিয়ে প্রতিটি সেজদায় মর্যাদা বাড়িয়ে দেন কে সেজদা যেরকমই হোক কবুল করেন কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ মুসলিম শরীফের হাদিস বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে আল্লাহ রুকু সেজদা আমরা করি যখন ফরজে কোনো ত্রুটি হয় নফল দিয়ে সেটা পূরণ করে দেন কে আল্লাহ বেশি করে নফল পড়ার তৌফিক দান করো সারা দিন নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু কি অসাধারণ একটু কষ্ট হলেই কি পড়তেন নামাজ পড়তেন আমরা কষ্ট হলে কি করি বিড়ি হাই বিড়ি হাত দেয় খেলাম কি হয়েছে ভাই মুখে যন্ত্রণা টেনশন আমার দেয় হ্যাঁ তোমার বুকেরটা তো ঠোঁটায় চলে এসছে অন ঠোঁটো চলে যাব না এটা করব না একটু অজু করব অজু করলে দেখবেন যে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক কি না আমাকে আগে ইংল্যান্ড আমেরিকার কাফের মুশরিকরা বলতো ইউ ডু দ্য রং থিং ইউ নো ইউ বিকাম আনক্লিন ইন ওয়ান প্লেস ইউ ক্লিন অ্যানাদার প্লেস কোথায় যে তোমাদের অপবিত্র হয় এক জায়গা তোমরা ধো আর এক জায়গা তোমাদের অপবিত্র হয়তো কাপড়ের ভিতরে তোমরা বাহিরে উজু করলে কি লাভ
এখন করোনা আসার পরে এগুলো স্পষ্ট হয়ে গেছে ঠিক তবে ঠিক করোনা থেকে বাঁচার জন্য আমরা কি দুই কি দুই আরে করোনা তো তোর বিতে ঢুকতে তুই আকি লেজস মুকি লেজস আফাত আমসাহু বিরুউসিকুম ওয়ারজুলকুম ইলাল কাবাইন আল্লাহু আকবার কি অসাধারণ কথা আমার আল্লাহ বলছেন যখন সালাতে দাঁড়াবা ভাইরাস মুক্ত হও তোমার হাত যেগুলো শরীরের বাইরে থেকে এগুলো ভাইরাস এই কোণই পর্যন্ত ভাইরাস ঠিক না ঠিক প্রথম বিচার শুরু হবে হত্যা প্রথম হিসাব হবে নামাজের বিচার শুরু হবে হত্যা রক্তে কেন রক্ত প্রবাহিত করেছো বেআইনি জামিন কতলাত কোন অপরাধে তাকে হত্যা করা হলো আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন কোন হত্যাকারীকে যদি আপনি সহযোগিতা করেন জিনিস বিক্রি করেও কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কপালে লেখা থাকবে আইয়াসুল মির রাহমাতিল্লাহ আল্লাহর কোন রহমত নাই তোর জন্য তুই রহমত থেকে সম্পূর্ণ নিরাশ আমরা কোন হত্যাকে সমর্থন করি না ঠিক না বেঠি অবৈধভাবে যারা হত্যা করে তাদের কেসাস হোক ঠিক না বেঠি কেসাস হলে হত্যা বন্ধ হবে কার কথা কার কথা আর আমরা তাকওয়া পাবো আফিল কেসাসে হায়াতুন ইয়াউলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন হত্যার বিনিময়ে যদি হত্যা হয় তাহলে সেটা দিয়ে তোমাদের জন্য জীবন আছে তাহলে তোমাদেরকে তাকওয়া দান করবেন কে রোজা রেখে যেরকম তাকওয়া পাবেন হত্যার বিনিময়ে হত্যা করলে এরকম তাকওয়া দিবেন কে সে আল্লাহ বলছেন কুলিল আনফালু লিল্লাহ আনফালের মালিক কে লিল্লাহ কে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য নামাজ পড়ি কার জন্য জীবনটা কার জন্য মৃত্যুটা কার জন্য যে কিতাবের কাছে আসলে গুনাহ মাফ হয় যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই কার কথা পৃথিবীর সব কিতাব শুরু হয় লেখকের দুর্বলতা দিয়ে কিন্তু এই কিতাব শুরু হয়েছে লেখকের প্রশংসা দিয়ে সুবহানাল্লাহ পৃথিবীর কোন কিতাব লেখক বলতে পারে না আমার প্রশংসা আমি একটা কিতাব লিখেছি আমি প্রশংসা দিয়ে শুরু করছি বরং লেখক বলেন আমি বড় কষ্ট করে একটা কিতাব লিখেছি ভুল হওয়াটাই স্বাভাবিক হওয়াটাই আপনারা যদি ভুল ধরিয়ে দেন আমি কৃতজ্ঞ থাকবো ঠিক কিনা আর এই কিতাব তার থেকে ভিন্ন এই কিতাব শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিতাবের শুরু হলো রবের প্রশংসা দিয়ে কারণ তিনি এমন রব কোনো ভুল তো নাই কোনো সন্দেহ নাই তিনি নো ডাউট ইন ইট বিয়ন্ড ডাউট সন্দেহই নাই ভুল তো দূরের কথা ঠিক কি না আগে হয় সন্দেহ তারপরে হয় কি ভুল আপনি টাকা নিলেন 500 টাকা 100 টা নোট আপনার সন্দেহ হলো 100 টা আছে কিনা তখন কি করেন কি করেন গণেন গণিত তারপরে কি বাইর হয় ভুল সন্দেহই তো নাই আল্লাহ বললেন শুধু আমার ভিতরে না আমার কিতাবে না যার উপর নাজিল করেছি তার মধ্যে কোনো সন্দেহ ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি ওদুউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন যা নাজিল করলাম যে গোলামের উপর নাজিল করলাম দুটার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে ফাতু বি সূরাতিন একটা ছোট সূরা বানাও তানবীন লিতানকির তানকির লিতাকদির সবচেয়ে ছোট সূরা বানাও সবচেয়ে ছোট সূরা বানাও ওদুউ শুহাদাকুম মিন দুনিল্লাহ কল অল দা উইটনেসেস হু আর ক্লেমিং দেয়ার সেলফ দে আর ট্রাস্টওয়ার্দি যারা নিজেদেরকে সত্য বলে এদের সবাইকে ডাকো ঠিক কি না যদি তোমরা সত্যবাদী হও ফাইন লাম তাফালু ওয়া লান তাফালু যদি না পারো কোনোদিন পারবা না কে বলছেন আল্লাহ ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহান নাস ওয়া হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহুম্মা আজিরনা মিনা পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনা আগুনের কথা আসলে সালাতের ভিতরে রাসূল পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনান
আর জান্নাতের কথা আসলে বলতেন উৎখিলাল ফিরদাউস মাল আবরার যাতে উম্মতেরা বলতে পারে আমার নবীর এটা বলার কোনো দরকার ছিল কিন্তু যাতে উম্মতেরা বলতে পারে তালিমাল লি উম্মাহ তিনি কোন কথা কোন কাজ নিজে না করে উম্মতকে বলেননি সুবহানাল্লাহ এমন মুবারক নবী পেয়েছি আল্লাহু আকবার তার দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন তিনি পড়তেও হতো না সাহাব করেও কাফালা তানসা তুমি পড়তে হবে না আমি পড়িয়ে দিব তুমি ভুলবা না লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার কোনো দরকার শুনে থাকো জমা করে দিবেন কে আল্লাহ তাফসীর শিখিয়ে দিবেন কে আল্লাহ সেই নবীর উম্মত হতে রাজি আছে রাজি আছে ইনশাআল্লাহ মাগরিবের নামাজ পড়ছেন সবাই দেখি কারা কারা পড়েন নাই আপ না ওডাই বাবা জি না 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 রাসূলের সালাত সবচেয়ে প্রিয় জিনিস রাসূল সবচেয়ে ভালোবাসতেন কি আরো জোরে বলেন সালাত জীবনের শেষ মুহূর্তের যে কথা সেটা ছিল আসসালাত 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 আমা মালাকাত আইমানুকুম হে আমার উম্মতেরা কখনো সালাত ছাড়বা না কখনো সালাত ছাড়বা না আর আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখবে ওমা মালাকাত আইমানুকুম বিবি কাজের লোক তোমার অধীনস্থ তুমি দেশের প্রধানমন্ত্রী তোমার আন্ডারে যারা আছে খেয়াল রাখবে তুমি দেশের মন্ত্রী তুমি দেশের এমপি তুমি মেম্বার তুমি চেয়ারম্যান তোর আন্ডারের লোকদের প্রতি খেয়াল রাখবে কার কথা আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আজকে অষ্টমতম মাহফিল আট নম্বর সূরা থেকে আমি কথা বলবো আল্লাহ তৌফিক দান করুক আট নম্বর সূরা কি কারো কাছে এই কপাল নাই পৃথিবীর পৃথিবীর অধিকাংশ ধর্মীয় কিতাবগুলো ধর্মের লোকেরা চিনেই না জানেই না মুখস্থ রাখা তো দূরের কথা দুই একটা চ্যাপ্টারও তাদের মনে নেই কিতাবের নামও পর্যন্ত জানা না এরকমই অধিকাংশ ধর্মের লোকেরা ঠিক কিনা কিন্তু আমরা মুসলমান প্রত্যেকের পেটে কয়েকটা সূরা আছে না নাই কে দিয়েছেন মুসলমান হলে অটোমেটিক কয়েকটা সূরা আল্লাহ দিয়ে দেন কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান সূরা ফাতিহা উপহার দেন কে ইন্না আতাইনা উপহার দেন কে অনেক হিন্দু ভাইরা বাংলাদেশে এই সূরাগুলো মুখস্থ জানে অনেক হিন্দু ভাইরা কিন্তু ভিতরে যে কি জান বুঝে না যেমন অনেক মুসলমান বুঝে না অনেক মুসলমান কালেমাই বুঝে না কালেমা বুঝলে তো আর আমরা অন্য দল করতে পারতাম না কালেমা বুঝলে একটাই দল সেটার নাম কি আরো জোরে বলে ইসলাম কালেমা পড়ে আপনি বিড়ি খান কেন কালেমা পড়ে মদ খাও ক্যান্ডুল্লা ইয়াবার ব্যবসা হ্যান্ডুল্লা হর তার মানে তুমি কালেমা বুঝো নাই আমার কাছে প্রথম যিনি কালেমা পড়লেন ব্রিটিশ মডেল ছিলেন তিনি 1965 এর দিকে মডেল ছিলেন সুজান উইন্টার তিনি কালেমা পড়ার পর আমাকে ফোন করলেন থার্ড ক্রিয়েট টেল মি হোয়াট শুড আই ডু আফটার কালেমা আমাকে বললেন যে আমি তো কালেমা পড়েছি এখন তো আমি আর আগের না আগের সুজান নাই এখন কালেমার পরে আমি কি কাজ করব বলে দাও হোয়াট ইউ ডু নর্মালি টেল মি তুমি নর্মালি কি কাজ করো বলো আমি সিগারেট খাই আমি বললাম কালেমা সিগারেট খাইতে দেয় না এটা দুর্গন্ধ ঠিক না বেঠি ধোঁয়ার পরিবেশ মুসলমানদের নয় এটা কাফেরদের ঠিক না বেঠি কার কথা ইউরুসালু আলাইকুমা সুওয়াজুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তন্তসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা ধোঁয়ার ভিতরে রাখা হবে জাহান্নামীদেরকে কার কথা আল্লাহ খবরদার আমি মদ খাই আই ড্রিঙ্ক অ্যালকোহল হুইস্কি ব্র্যান্ডি অল ক্লাসিক্যাল অ্যালকোহল আই ড্রিঙ্ক আই সে নো দ্যাট ইজ প্রোহিবিটেড ইন ইসলাম
ইসলাম নিষেধ করেছে ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউল নাস কি সুন্দর করে আমার আল্লাহ সমাধান দিচ্ছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় মদ জুয়া সম্পর্কে বলে দাও ওটাতে কবিরা গুনাহ কি গুনাহ ইসমুন কাবীর ওয়া মানাফিউল নাস কিছু উপকার তো আছে কালো ব্যবসায়ী করলে কিছু পয়সা পাওয়া যায় ইয়াবা বেচলে কিছু পয়সা পাওয়া যায় ঠিক না ভাই ঠিক এইজন্য অনেক পাগলির ভিতরে ইয়াবা পাস করে আমার একজন পুলিশ অফিসার বলল স্যার আমি ডিউটি করছিলাম দেখি যে এক গাড়িতে সাত আটজন পাগলি পড়া লোক যখন চেক পোস্টে আসছে তখন জিকির শুরু করছে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ খুব জোরে জিকির করছে ওই পুলিশ অফিসার খুব নামাজি পুলিশ অফিসার বলল যে আপনার জিকির একটু বন্ধ করেন জিকির আরো জোরে শুরু করছে তুমি কত বড় সাহস তুমি জিকির বন্ধ করতে বলো আচ্ছা ঠিক আছে জিকির চালান কিন্তু পাগড়িটা খোলেন নাউজুবিল্লাহ মিন যালিক পাগড়ি আমরা উযু করে পড়ছি পুলিশ অফিসার বলল যে আমি উযু করি আসছি পাগড়ি খুলতেছে আর ইয়াবা ফড়ে দে এরা হলো ইসলামের দুশমন ঠিক না ব্যাটি রাসূলের সুন্নতকে যারা অপমানিত করে তাদেরকে অপমানিত করবেন কে ওই যে তাকলা ইসলামকে অপমানিত করেছে আল্লাহ তাকে অপমানিত করে দিয়েছে ঠিক না ব্যাটি ইসলামকে অপমানিত করবি না তুই নিজে শেষ হবি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবি ফালা তাদুররুহু শাইয়া ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ফালা তাদুররুহু শাইয়া তোর মতো ছাই পাশের দরকার নাই আল্লাহ চেঞ্জ করে আরেক জাতি আনবেন ঠিক না ব্যাটি আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবা কিছু নামাজি ইসলামের ক্ষতি করে ঠিক না ব্যাটি নামাজ পড়ে কিন্তু বুঝে না কি পড়ছে রাসূলকে ভালোবাসে কিন্তু বুঝে না রাসূলের ক্ষতি হয়ে যায় এরকম কাজও তার দ্বারা হয়ে যায় ঠিক না ব্যাটি আরেকজন ভাইকে ঘৃণা করবেন কেন আপনি আপনি রাসূলকে ভালোবাসেন কোনো হিন্দুকে আপনি ঘৃণা করতে পারবেন না কোন বিধর্মীকেও ঘৃণা করতে পারবেন না ও মানুষ ও কি মানুষ পাপকে ঘৃণা করো পাপীকে নয় ঠিক না ভাই ঠিক পাপী যদি পাপ ছেড়ে দেয় সে কি হবে কথা কোন ভালো হয়ে যাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের বাদশা হয়ে গেছেন ঠিক না ভাই ঠিক কিন্তু ওনার গুনার কারণে যদি কেউ ওকে ওনাকে ঘৃণা করত উনি তো ইসলামে আসতেন না উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মারার জন্য তলোয়ার নিয়ে এসেছেন সেই তলোয়ার রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আট নম্বর সূরা থেকে আজকে কথা বলবো কি নাম সূরা আনফাল আনফাল পড়েন তো আপনারা নফলের বহুবচন কি আনফাল নফল আছে যেখানে বরকত আছে এই যে মাগরিবের পরে দুই রাকাত কি পড়লেন নামাজ দুই প্রকার একটা হলো ফরজ আর একটা হলো নফল আরবিতে আর ফরজ নফলের ভিতরে কিছু ভাগ করা হয়েছে যাতে গুরুত্বটা আমরা বুঝি সুন্নাত সুন্নতে মুআক্কাদা তারপরে ওয়াজিব এই সবগুলো নফলের ভিতরে আলহামদুলিল্লাহ বলে আমরা এগুলো যেমন রাসূল কিছু সুন্নত ছাড়তেন না ফজরের সুন্নত কখনো ছাড়তেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন সারা দুনিয়া আখিরাতের ভিতরে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ হলো দুই রাকাত ফজরের সুন্নাত সুবহানাল্লাহ আবার বলতেন কানা ইউসাল্লি রাকাতাইন খফিফাতাইন ক্বাবলাল ফজর ইমাম বুখারী বলছেন ফজরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুই রাকাত পাতলা নামাজ পড়তেন হালকা নামাজ কি নামাজ হালকা কারণ সবকিছু মাপা হবে যেটা ভারী হবে সেটা জান্নাতি হয়ে যাবে ঠিক না ভাই ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন ইউসাল্লি রাকাতাইন খফিফাতাইন ক্বাবলাল ফজর ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলছেন এই পাতলা সালাত দুইটার কেরাত হলো কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন এটার জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান এটা জুটি এটা কি জুটি কুলিয়া ইউহাল কাফিরুনের জবাব হলো কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়তেনই তিনি যখনই কুলিয়া ইউহাল কাফিরুন পড়তেন রাতের শেষ সূরা পড়তেন কুলিয়া ইউহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ এক বর্ণনা এসেছে হাদিসে যাদের শরীরে ব্যথা
বেশি সুবিধার ন লাগে ঠিক আছে কই সুবহানাল্লাহ না হয় তো এতক্ষণ পরে হই যেন সুবহানাল্লাহ বিশ ব্যথা চলে যাবে শরীরের বিশ ব্যথা হবে না কোন সূরা কুল ইয়া আইয়ুহাল সাথে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ মাগরিবের সুন্নতেও রাসূলে এই দুটো সূরা পড়তেন আবার ফজরের সুন্নতেও পড়তেন আবার ভিতরের নামাজেও পড়তেন আমরাও পড়ব আল্লাহ তৌফিক দান করেন আমিন আরো জোরে বলি আমিন আমিন 12 রাকাত সুন্নত যে পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানায়া দিবে জান্নাতে প্রাসাদ বানাতে চান তো চান দুনিয়ার প্রাসাদ বেদখল হয় জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই কক্সবাজারে বাড়ি বানাইয়ন আপনি যদি এখন যে দল আছে এই দলের না হন বাড়ি বেদখল হইতে পারে খুশি হয়ে যাবে যে দল ক্ষমতায় ওই দলেরই প্রভাব থাকে বেশি এটাই স্বাভাবিক এটা কি স্বাভাবিক কোদালে বুকের দিকে টানে কোদাল কোন দিকে টানে বুকের দিকে টানে কিন্তু জান্নাতে যদি কেউ বাড়ি বানায় বেদখল হওয়ার কোনো সম্ভাবনা না বাড়ি বানাতে রাজি আছেন নাকি দুনিয়ার বাড়ি দিয়ে স্কুচি রাসূল বলেছেন সবচেয়ে বেকুব হলো ওই লোক যারা দুনিয়াতে বিল্ডিং বানায় বিল্ডিং এ দাওয়াত খেতে যেতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এটা বানানোর জন্যই বেশি পেরেশান সায়াতি দামান ইস্তামিউন আল মাসাজিদ লাইসা ফিহি মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মানুষ একজন মুমিন নয় জিজ্ঞেস করা হলো এরা কারা ইযা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা যখন খাবে সুদ বানাবে বিল্ডিং আছে না নাই আছে না নাই প্রতিযোগিতা কে কত বিল্ডিং বানাতে পারো মূর্খ গুলো প্রতিযোগিতার উপরে প্রতিযোগিতা টাওয়ার টাওয়ার প্রথম বানিয়েছে ফেরাউন আমানকে বলেছিল আপনি সারখান আত্তালে ও রব্বা মুসা টাওয়ার বানাও মুসার রবকে আমি দেখব কোন মুমিন যেন টাওয়ারে হাত না দেয় ও মুমিন নয় ও মূর্খ দুনিয়ার জন্য হ্যাঁ এমন কিছু বানাবো যত মানুষের উপকার হয় ঠিক না বেঠি সেটা ঠিক আছে আপনি দায়িত্বে আছেন এমন কিছু বানান যাতে প্রজন্মকে প্রজন্ম ওটার ফায়দা ভোগ করতে পারে রাসূল একটা জেনারেল রুল দিলেন ইশ ফি দুনিয়া ইআমাল লিদুনিয়া কাআন্নাকা তাঈশু বাদা ইআমাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু বাদা গাদা দুনিয়ার জন্য কাজ করো দেখো তুমি চিরস্থায়ী থাকবে একটা রাস্তা বানাও যাতে করে 100 বছর রাস্তার ক্ষতি না হয় ঠিক কি না কিন্তু এখন কি অবস্থা এই যে মেরিন ড্রাইভ বানালো সরসামরা উঠে গেছে এখন কয় বছর হইল কয় বছর 12 বছর নয় প্রতি বছর করে ডলে কি ডলে আল্লাহই ভালো জানে সারিমে তো শুধু আক আক করে রয়েছে দেখো কত খা রাস্তার মিডিও হাই খেলা তুই আল্লাহর জান্নাতে যেতে পারবি না রাস্তার মেডি যার পেটে ঢুকে জান্নাত হারাম আগুন ঢুকলো পেটে কি ঢুকলো ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা কার কথা আল্লাহর কথা কত আগে বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে এখনো আছে না নাই এগুলো মানুষের জন্য বানাবেন একটা জিনিস বানাবেন যাতে করে চিরস্থায়ী আপনার ছেলে নাতি ফুতি ফুতির ঘরের খুতি খুতির ঘরের দুতি যা আছে যেন ফল আমি খাওয়ার খেয়ে যখন পানি খেতাম মুখের আইডা লাগতো আপনারা কি বলেন মুখের এগুলো কি কি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হ্যাঁ এতদিন সিরা গাছি এত নফুনি বাজ লেশ্যা সুবহানাল্লাহ আপনাদের বরকতে আজকে একটা নতুন শব্দ শিখলাম লেশ্যা কি সুন্দর নাম দিয়েছেন আপনারা লেশ্যা এই লেশ্যা গ্লাসে লাগবে মা এসে বলছেন আমি তখন অসুস্থ এই লেশ্যার জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রহমতের ঠোঁট লাগিয়ে পানি খেতেন কি ভালোবাসতেন বিবিদের কোথায় সে ভালোবাসা আজকে বিবিরা ভালোবাসা পায় না ইন্টারনেটে পোলাপনে প্রেম করে বিবিরা ভালোবাসা পায় না রাস্তার উলঙ্গ মহিলারা ভালোবাসা পায় ঠিক না বেঠিক
আফসোস এই জাতির জন্য মনে রাখবা রাস্তায় যারা বেপর্দাগিতে ঘুরে তাদের চেয়ে তোমার পর্দা নিশীন চাকরানি আল্লাহর কাছে অনেক দামি অনেক দামি অনেক সুন্দর নেককার মহিলাদের দাম আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বেশি আল মারাতু সালেহা আল্লাহ আমাদের মাদেরকে নেককার বানিয়ে দেন মেয়েদের সাথে বড় সুন্দর করে আচরণ করবেন এখানে আল্লাহ বলছেন আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে আনফালের দুটি অর্থ একটি হলো অতিরিক্ত অর্থ কি অতিরিক্ত যে সালাতগুলো আমরা অতিরিক্ত পড়ি রাসূল বলছেন বুখারীর বর্ণনা কেউ যদি সালাত নফল বেশি পড়ে নফল পড়তে পড়তে তার মর্যাদা এত বেড়ে যায় সে যখন কিছু ধরে তার হাতের সাথে আল্লাহর হাত যোগ হয়ে যায় সে যখন কোথাও যায় তার পায়ের সাথে আল্লাহর কুদরতি পা যোগ হয় আল্লাহু আকবার তাকিয়ে দেখেন খয়বার দুর্গ টান দিলেন আলী রাদিয়াল্লাহু কয়েকশো মনোজন ওনার হাতে চলে আসলো ইহুদিরা দলে দলে ভেঙে কালেমা পড়ে সব মুসলমান দুর্গ জয় হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আলী শুনলাম ঢাল ভেঙে যাওয়ার পরে দুর্গের গেট ধরে টান দিয়েছো যাও দুর্গটা নিয়ে আসো তিনি চিন্তা করলেন গত রাতে এক হাতে তলোয়ার ছিল এখন তো আরেক হাত খালি ঠিক না বেটি গিয়া লড়ে না আলী নিচের দিকে ঢুকে যাচ্ছে লড়ে না মসজিদে নববীর সব সাহাবায়ে কেরাম গেলেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একটু নড়ে না একটু নড়ে না রাসূল মুচকি হাসছেন আর বলছেন আলী তুমি কি তোমার শক্তিতে এটা করেছো নাকি যখন তুমি আল্লাহর জন্য জিহাদে নেমেছো তুমি যখন হাত টান দিয়েছো দুর্গ তোমার সাথে আল্লাহর হাত যোগ হয়ে গেছে আজও সেই আল্লাহ আছে না নাই আমরা যদি ইসলামের জন্য যদি এক হয়ে যায় আমাদেরকে সাহায্য করবেন কে আপনার ভাইকে দেখেন নামাজি কিনা আপনার ভাইকে দেখেন কেবলামুখী কিনা আপনার ভাইকে দেখেন জবাই আল্লাহর নিয়ম অনুযায়ী করে কিনা এই তিনটা থাকলেই তাকে বুকে নেন ঠিক না ঠিক আর কিছু দেখার কোনো দরকার মিলাদ পড়লো কি পড়লো না ওটা দেখার দরকার নাই আপনার বসে পড়লো না দাঁড়িয়ে পড়লো দেখার কোনো দরকার নাই ঐক্যের ভিত্তি তিনটি কয়টি কথা বলেন তিনটি মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো আল্লাহর তরিকা জবাই করলো সালাত আদায় করলো সে মুসলমান আল্লাহর জিম্মায় আছে সে ঠিক কি না বাকিগুলো দেখবেন কে কথা বলেন না কেউ আজকে আমরা মুসলমানের মধ্যে ভাগ করে ফেলেছি ঠিক না ঠিক মাহফিল গুলো ভাগ হয়ে গেছে ইবা খার মাহফিল ইবা ওই যে ওয়াহাব্বার মাহফিল ইবা হার মাহফিল গরম সুন্নি ইবা খার মাহফিল শর্ম নাই শশী না ফুরফুরা কুরকুরা হত ইয়েদের নাম আশ্চর্য কথা আমরা এগুলো থেকে বেরিয়ে আসবো আমরা সব মুসলমান আমরা এক দলের লোক ঠিক না বেটি আমরা মসজিদে যেমন যাই কোনো দলাদলি নাই কোরআনের বাগানে আসবো কোনো দলাদলি শুধু দেখবো হুজুর কোরআন থেকে বলে কি না ঠিক না বেটি কোরআন হাদিস যেখানে আমরা আছি চট্টগ্রাম কক্সবাজার মানুষ বড় সরল আমি যেন ভালোবাসি এদের এদের সরলতার কারণে আল্লাহ অনেক নেয়ামত দিয়েছেন কক্সবাজারকে আপনাদের সরলতার কারণে আল্লাহ নেয়ামত দিয়ে ভরে দিয়েছেন কত সাগরের দরিয়া আছে দরিয়ার পাড় আছে কোথাও যায় না সব আসে কোথায় কথা বল না কেন কুয়াকাটা কেউ যায় না কুয়াকাটা নিজের লোকেরাও যায় না ওই কুয়াকাটা আর যে হাফিজ হাফিজও বেশি যায় না ক কুয়াকাটার কিছু নাই কক্সবাজারে বেশি সুন্দর ঠিক কি না কেন কক্সবাজার বেশি সুন্দর কারণ কক্সবাজারের মানুষ ভালোবাসে কাকে লা ইলাহা রোহিঙ্গারা জায়গা পাইয়ে হড়ে কস রোহিঙ্গা খলাক মজানে মিনিমাম 20 লাখ আরো ফুটে ইয়ে 2 লাখ অনই গিয়ে গই 22 লাখ জনসংখ্যা ভালো না খারাপ আল্লাহ কবুল করুক তারপরে আমরা তাদের জন্য দোয়া করি ঠিক না ঠিক
কোনো দেশ নাইনি ছোট্ট কক্সবাজার নিয়েছে এতগুলো রোহিঙ্গা ও বাজি তোরা রেজিস্টার ন হরি সার তোরা রেজিস্টার ন হজ্জু ঠিক না বেঠি আরা দোয়া করি আল্লাহ যেন রোহিঙ্গাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করে ঠিক না বেঠি কত বড় কলিজা কক্সবাজারের লোকদের আতিকা 10 লাখ যদি চলি এই যে কেন্দিল্লা কি করব তা আলু ভর্তা আর ভাত ওইতে 500 টাকা ইয়ান পত্রিকা দেশে আই কইলাম যে 500 ইয়ান শুকর করো অন্তত আলু ভর্তা আর ডাল পাইয়ে দে এত মানুষ হঠাৎ করে আসলে কোত্থেকে দিবে তোমাদের বলল যে হোটেলে সিটের ভাড়া হইছে 4000 আমি কই তাও তো হোটেল পাইছো ঠিক কি না এক রুমে 20 জন ঢুকলে কটিয়া লাগে কমই রাখে কই যে বারান্দার ভাড়া নিয়ে যে 500 তো তো বারান্দার জায়গা পাইছো রাস্তার জায়গা উড়স না কত বড় কলিজা কক্সবাজারের আলহামদুলিল্লাহ বলেন কারণ কি ভালোবাসে কাকে কক্সবাজারের বিদর্মীরাও যখন বিপদে পড়ে কারা ডাকে আমি দেখেছি মদ্যরা যখন তুফান ওঠে একবার ঈশ্বরের কথা কয় না আমার আয়েশা ধরছে কই হুজুর অনেক তো আল্লাহরে বলাম কেন কি হইছে তোমার কত তুফান আর দে সাইন নাম্বার সিগন্যাল ঈশ্বরের কিছু না করতে পারি অনেক তো আল্লাহরে বলা বুঝে আল্লাহর নামটা সহি বিপদে পড়লেই আল্লাহকে ডাকে সবাই ঠিক না ঠিক আল্লাহ বলেছেন মাউজুন কাল জিবাল পাহাড়ের মতো ঢেউ যখন সাগর উঠে কার কথা মনে ওঠে আল্লাহর কথা তখন আর কারো কথা মনে ওঠে না ব্রেজদেবের মতো পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক বলেছিল দেয়ার ইজ ওয়ান বিগ পাওয়ার গ্র্যাবিং মি মৃত্যুর আগে বলছিল একটা বিশাল শক্তি আমাকে টানছে বিশাল শক্তি কে তিনি কে তিনি আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ আনফাল বলা হয় যুদ্ধের ময়দানে গেলেন বিনা যুদ্ধে যেই সম্পদ আপনি অর্জন করবেন সেটার নাম কি আনফাল সেটার নাম কি আনফাল আর নফল যেটা আমরা ফরজের বাইরে পড়ি সেটার নামও আনফাল সেটার নাম কি আনফাল নফল বেশি পড়বেন তাহলে ফরজগুলো কবুল হয়ে যাবে ঠিক না ঠিক ফরজগুলোর ভিতরে ত্রুটি থাকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ বলতে পারবেন না তার 100% সালাত সহি হয়েছে কেউ নাম কেউ নাই ঠিক কি না কেউ নাই একজন ছিলেন তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমরা যারাই সালাতে দাঁড়াই হয় রুকুতে গন্ডগোল নাই সেজদায় গন্ডগোল না হয় কেরাতে ঠিকমতো পড়ি নাই ঠিক না ঠিক অথবা কারো কথা মনে হয়েছে সালাতের ভিতরে অথবা মাসিদ মশা মাইজি কি মাইজি মশা আত্তাহিয়াত দেব কি মাইজি মশা মাইজি তো মশা যেতে মাইজ তো নামাজের মনোযোগ তো শেষ আহা আর মসজিদে গেলে দেখা যায় কত তামসার যে মুসল্লি আমি সুন্নত পড়ে বসে তসবি পড়ছি দেখি যে এলাকার একজন গণ্যমান্য লোক নামাজে খাড়াইছে আল্লাহু আকবার এই কেরাতটা কেরাত সলাত দে আল্লাহ এদিকে আস কি সূরা ফোর্স কোন জানি কোন সূরা ফোর্স কো মনে নাই ওই আসমানের দিকে কি দেখছ তো ফ্যান বেশি সুন্দর হইয়ে মসজিদের ভিতরে যেন নকশা লাগাবেন না নিষেধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কারো কাজ করা কোনো জায়নামাজেও নামাজ পড়েন নাই এক রং কি রং এক রং কারণ ওদের ভিতরে মনোযোগ চলে যায় মসজিদের সামনে এত নকশা লাগিয়েছে দেখতে দেখতে ওর অবস্থা খারাপ বাস কোথায় কেরাত এই জন্য এই যে ভুল হলো এগুলো পূরণ হয় নফল দিয়ে কি দিয়ে নফল দিয়ে প্রতিটি সেজদায় মর্যাদা বাড়িয়ে দেন কে সেজদা যেরকমই হোক কবুল করেন কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ মুসলিম শরীফের হাদিস বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে আল্লাহ রুকু সেজদা আমরা করি যখন ফরজে কোনো ত্রুটি হয় নফল দিয়ে সেটা পূরণ করে দেন কে আল্লাহ বেশি করে নফল পড়ার তৌফিক দান করো সারাদিন নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু কি অসাধারণ একটু কষ্ট হলে কি পড়তেন নামাজ পড়তেন আমরা কষ্ট হলে কি করি বিড়ি হাই বিড়ি হাত দেয়
কইলাম কি হইছে ভাই কয় বুকে যন্ত্রণা টেনশন হামার দে হ্যাঁলে তোমার বুকেরটা তো ঠোঁটায় চলে এসে হন ঠোঁটো জড়ি যাব না এটা করব না একটু ওযু করব ওযু করলেই দেখবেন যে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক কি না আমাকে আগে ইংল্যান্ড আমেরিকার কাফের মুশরিকরা বলতো ইউ ডু দা রং থিং ইউ নো ইউ বিকাম আনক্লিন ইন ওয়ান প্লেস ইউ ক্লিন অ্যানাদার প্লেস কইতে তোমাদের অপবিত্র হয় এক জায়গা তোমরা ধো আর এক জায়গা তোমাদের অপবিত্র হয় তো কাপড়ের ভিতরে তোমরা বাহিরে ওযু করলে কি লাভ এখন করোনা আসার পরে এগুলো স্পষ্ট হয়ে গেছে ঠিক না ঠিক করোনা থেকে বাঁচার জন্য আমরা কি ধুই আমি খাবার খেয়ে যখন পানি খেতাম মুখের আইডা লাগতো আপনারা কি বলেন মুখের এগুলো কি কি বলেন লেশ্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হ্যাঁ এতদিন সিরা গাছি এত নফুনি বাদ লেশ্যা সুবহানাল্লাহ আপনাদের বরকতে আজকে একটা নতুন শব্দ শিখলাম লেশ্যা কি সুন্দর নাম দিয়েছেন আপনারা লেশ্যা এই লেশ্যা গ্লাসে লাগতো মা এসে বলছেন আমি তখন অসুস্থ এই লেশ্যার জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের রহমতের ঠোঁট লাগিয়ে পানি খেতেন কি ভালোবাসতেন বিবিদের কোথায় সে ভালোবাসা আজকে বিবিরা ভালোবাসা পায় না ইন্টারনেটে পোলাপনে প্রেম করে বিবিরা ভালোবাসা পায় না রাস্তার উলঙ্গ মহিলারা ভালোবাসা পায় চিন্তা ব্যাধি আফসোস এই জাতির জন্য মনে রাখবা রাস্তায় যারা বেপর্দিগিতে ঘুরে তাদের চেয়ে তোমার পর্দা নিশীন চাকরানি আল্লাহর কাছে অনেক দামি অনেক দামি অনেক সুন্দর নেককার মহিলাদের দাম আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বেশি আল মারাতু সালেহা আল্লাহ আমাদের মাদেরকে নেককার বানিয়ে দেন মেয়েদের সাথে বড় সুন্দর করে আচরণ করবেন এখানে আল্লাহ বলছেন আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে আনফালের দুটি অর্থ একটি হলো অতিরিক্ত অর্থ কি অতিরিক্ত যে সলাৎগুলো আমরা অতিরিক্ত পড়ি রাসূল বলছেন বুখারীর বর্ণনা কেউ যদি সলাৎ নফল বেশি পড়ে নফল পড়তে পড়তে তার মর্যাদা এত বেড়ে যায় সে যখন কিছু ধরে তার হাতের সাথে আল্লাহর হাত যোগ হয়ে যায় সে যখন কোথাও যায় তার পায়ের সাথে আল্লাহর কুদরতি পা যোগ হয় আল্লাহু আকবার তাকিয়ে দেখেন খয়বার দুর্গ টান দিলেন আলী রাদিয়াল্লাহু কয়েকশো মনোজন ওনার হাতে চলে আসলো ইহুদিরা দলে দলে ভেঙে কালেমা পড়ে সব মুসলমান দুর্গ জয় হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আলী শুনলাম ঢাল ভেঙে যাওয়ার পরে দুর্গের গেট ধরে টান দিয়েছো যাও দুর্গটা নিয়ে আসো তিনি চিন্তা করলেন গত রাতে এক হাতে তলোয়ার ছিল এখন তো আরেক হাত খালি ঠিক না বেটি গিয়া লড়ে না আলী নিচের দিকে ঢুকে যাচ্ছে লড়ে না মসজিদে নববীর সব সাহাবায়ে কেরাম গেলেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একটু নড়ে না একটু নড়ে না রাসূল মুচকি হাসছেন আর বলছেন আলী তুমি কি তোমার শক্তিতে এটা করেছো নাকি যখন তুমি আল্লাহর জন্য জিহাদে নেমেছো তুমি যখন হাত টান দিয়েছো দুর্গ তোমার সাথে আল্লাহর হাত যোগ হয়ে গেছে আজ সেই আল্লাহ আছে না নাই আমরা যদি ইসলামের জন্য যদি এক হয়ে যায় আমাদেরকে সাহায্য করবেন কে আপনার ভাইকে দেখেন নামাজি কিনা আপনার ভাইকে দেখেন কেবলামুখী কিনা আপনার ভাইকে দেখেন জবাই আল্লাহর নিয়ম অনুযায়ী করে কিনা এই তিনটা থাকলেই তাকে বুকে নেন ঠিক না ঠিক আর কিছু দেখার কোনো দরকার মিলাদ পড়লো কি পড়লো না ওটা দেখার দরকার নাই আপনার বসে পড়লো না দাঁড়িয়ে পড়লো দেখার কোনো দরকার নাই ঐক্যের ভিত্তি তিনটি কয়টি কথা বলেন তিনটি মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো আল্লাহর তরিকা জবাই করলো সালাত আদায় করলো সে মুসলমান আল্লাহর জিম্মায় আছে সে ঠিক কি না বাকিগুলো দেখবেন কে কথা বলেন না কেউ আজকে আমরা মুসলমানের মধ্যে ভাগ করে ফেলেছি ঠিক না ঠিক মাহফিল গুলো ভাগ হয়ে ইবাদ খার মাহফিল ইবা ওয়ালদে ওয়াহাব্বার মাহফিল ইবা হার মাহফিল গরম সুন্নি ইবা খার মাহফিল সরমনাই শশিনা ফুরফুরা কুরকুরা কত ইয়েদের নাম
আশ্চর্য কথা, আমরা এগুলো থেকে বেরিয়ে আসব। আমরা সব মুসলমান, আমরা এক দলের লোক, ঠিক না ভাই? ঠিক। আমরা মসজিদে যেমন যাই কোনো দলাদলি নাই, কোরআনের বাগানে আসব কোনো দলাদলি নাই, শুধু দেখব হুজুর কোরআন থেকে বলে কিনা, ঠিক না ভাই? ঠিক। কোরআন হাদিস যেখানে আমরা আছি, চট্টগ্রাম কক্সবাজার মানুষ বড় সরল, আমি যেন ভালোবাসি এদের, এদের সরলতার কারণে আল্লাহ অনেক নেয়ামত দিয়েছেন। কক্সবাজারকে আপনাদের সরলতার কারণে আল্লাহ নেয়ামত দিয়ে ভরে দিয়েছেন। কত সাগরের দরিয়া আছে, দরিয়ার পাড় আছে, কোথাও যায় না, সব আসে কোথায়? কথা বল না কেন, কুয়াকাটা কেউ যায় না, কুয়াকাটার নিজের লোকেরাও যায় না, ওই কুয়াকাটা আর যে হাফিজ, হাফিজও বেশি যায় না, কুয়াকাটার কিছু নাই, কক্সবাজারে বেশি সুন্দর, ঠিক কিনা? কেন কক্সবাজার বেশি সুন্দর? কারণ কক্সবাজারের মানুষ ভালোবাসে কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রোহিঙ্গারা জায়গা পাইয়ে হড়ে, কস রোহিঙ্গা খলাক, হ্যাঁ মজানে মিনিমাম 20 লাখ, আরও ফুটে ইয়ে 2 লাখ, অনই গিয়ে গই 22 লাখ, জনসংখ্যা ভালো না খারাপ? আল্লাহ কবুল করুক, তারপরে আমরা তাদের জন্য দোয়া করি, ঠিক না ভাই? ঠিক। কোনো দেশ নেয়নি, ছোট্ট কক্সবাজার নিয়েছে এতগুলো রোহিঙ্গা, ও বাজি তোরা রেজিস্টার ন হরি সার তোরা রেজিস্টার ন হজ্জু, ঠিক না ভাই? ঠিক। আমরা দোয়া করি আল্লাহ যেন রোহিঙ্গাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করে, ঠিক না ভাই? ঠিক। কত বড় কলিজা কক্সবাজারের লোকদের, আতিকা 10 লাখ যদি চলি এই যে খেন্ডিল্লা কি করিব, তা আলু ভর্তার বাপ ইয়েতে 500 টিয়া ইয়ান পত্রিকাতে এসে আয় কিলাম দে পাইস ইয়ান শকর কর, অন্তত আলু ভর্তার ডাল ফাইয়ে দে, এত মানুষ হঠাৎ করে আসলে কোত্থেকে দিবে তোমাদের? বললো যে হোটেলে সিটের ভাড়া হয়েছে 4000, আমি কই তাও তো হোটেল পাইছ, ঠিক কিনা? এক রুমে 20 জন ঢুকলে কটিয়া লাগবে, কমই রাখছে, কয়ে যে বারান্দার ভাড়া নিয়ে যে 500, তত বারান্দার জায়গা পাইছ রাস্তার দায় উড়স নেই। কত বড় কলিজা কক্সবাজারের, আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি, ভালোবাসে কাকে? কক্সবাজারের বিধর্মীরাও যখন বিপদে পড়ে কারা ডাকে? আমি দেখেছি মধ্যরা যখন তুফান ওঠে একবারও ঈশ্বরের কথা কয় না, আমার আয়েশা ধরছে কই হুজুর অনেক একটু আল্লাহরে বলাম, হ্যাঁ কি হইয়া তোমার কত তুফান আর দে, 4 নম্বর সিগন্যাল ঈশ্বরের কিছু না করিতে পারি, অনেক একটু আল্লাহরে বলা, বুঝে আল্লাহর নামটা সহি, বিপদে পড়লেই আল্লাহকে ডাকে সবাই, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেছেন মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো ঢেউ যখন সাগরে উঠে কার কথা মনে উঠে? আল্লাহর কথা তখন আর কারো কথা মনে উঠে? ব্রেজদেবের মতো পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক বলেছিল দেয়ার ইজ ওয়ান বিগ পাওয়ার গ্র্যাবিং মি, মৃত্যুর আগে বলছিল একটা বিশাল শক্তি আমাকে টানছে, বিশাল শক্তি কে? তিনি কে? তিনি আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ? আনফাল বলা হয় যুদ্ধের ময়দানে গেলেন, বিনা যুদ্ধে যেই সম্পদ আপনি অর্জন করবেন সেটার নাম কি? আনফাল। সেটার নাম কি? আনফাল। আর নফল যেটা আমরা ফরজের বাইরে পড়ি সেটার নামও আনফাল, সেটার নাম কি? আনফাল। নফল বেশি পড়বেন তাহলে ফরজগুলো কবুল হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। ফরজগুলোর ভিতরে ত্রুটি থাকে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ বলতে পারবেন না তার 100% সালাত সহি হয়েছে, কেউ নাম কেউ নাই, ঠিক কি না? কেউ নাই, একজন ছিলেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা যারাই সালাতে দাঁড়াই, হয় রুকুতে গন্ডগোল নাই, সেজদায় গন্ডগোল না হয়, কেরাতে ঠিক মতো পড়ি নাই, ঠিক না ভাই? ঠিক। অথবা কারো কথা মনে হয়েছে সালাতের ভিতরে, অথবা মাসি মশা মাইজি, কি মাইজি? মশা আত্মা হিয়ে তো দেব, কি মাইজে? মশা মাইজে তো, মশা যেতে মাইজ তোর নামাজের মনোযোগ তো শেষ। আহা, আর মসজিদে গেলে দেখা যায় কত তামসার যে মুসল্লি, আমি সুন্নত পড়ে বসে তসবি পড়ছি, দেখি যে এলাকার একজন গণ্যমান্য লোক নামাজে খাড়াইছে,
আল্লাহু আকবার, এই কেরাতটা কেরাত সালাত দে, আল্লাহ এদিকে আস, কি সূরা ফরস কোন জানি, কোন সূরা ফরস কো মনে নাই, ওই আসমানের দিকে কি দেখছ ক ফ্যান বেশি সুন্দর হইয়ে, মসজিদের ভিতরে যেন নকশা লাগাবেন না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনদিন কারু কাজ করা কোনো জায় নামাজেও নামাজ পড়েন নাই, এক রং, কি রং, এক রং, কারণ ওদের ভিতরে মনোযোগ চলে যায়। মসজিদের সামনে এত নকশা লাগিয়েছে, দেখতে দেখতে ওর অবস্থা খারাপ, বাস কোথায় কেরাত। এই জন্য এই যে ভুল হলো, এগুলো পূরণ হয় নফল দিয়ে, কি দিয়ে, নফল দিয়ে। প্রতিটি সেজদায় মর্যাদা বাড়িয়ে দেন কে, সেজদা যেরকমই হোক কবুল করেন কে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, মুসলিম শরীফের হাদিস, বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে, আল্লাহ। রুকু সেজদা আমরা করি, যখন ফরজে কোনো ত্রুটি হয় নফল দিয়ে সেটা পূরণ করে দেন কে, আল্লাহ। বেশি করে নফল পড়ার তৌফিক দান করো, সারাদিন নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কি অসাধারণ। একটু কষ্ট হলেই কি পড়তেন, নামাজ পড়তেন। আমরা কষ্ট হলে কি করি, বিড়ি হাই বিড়ি হাত দেন, খেলাম কি হয়ে ভাই, বুকে যন্ত্রণা, টেনশন আমার দেয়, হ্যাঁ না তোমার বুকেরটা তো ঠোঁটায় চলে এসে অন ঠোঁটো চলে যাবো, না এটা করব না, একটু অজু করব, অজু করলেই দেখবেন যে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক কি না। আমাকে আগে ইংল্যান্ড আমেরিকার কাফের মুশরিকরা বলতো, ইউ ডু দ্য রং থিং, ইউ নো ইউ বিকাম আনক্লিন ইন ওয়ান প্লেস, ইউ ক্লিন আনাদার প্লেস, করতে তোমাদের অপবিত্র হয় এক জায়গা, তোমরা ধো আর এক জায়গা, তোমাদের অপবিত্র হয়তো কাপড়ের ভিতরে, তোমরা বাহিরে উজু করলে কি লাভ। এখন করোনা আসার পরে এগুলো স্পষ্ট হয়ে গেছে, ঠিক না ঠিক, করোনা থেকে বাঁচার জন্য আমরা কি ধুই, কি ধুই, আরে করোনা তো তোর বিচ্ছে ডুইকে তুই আপ কি লেদোস, মুখ কি লেদোস,